মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, শঙ্করবাবুর এবার এসেছেন উৎসবে? জানি না মাস্টারমশাই, নিমন্ত্রণ প্রত্যেকবারই করা হয়, কোনোবার তো আসেন না, এবারে কি হয়েছে কে জানে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আরে আসুন 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 আসুন, শঙ্করবাবু গৌতমবাবু আসুন, সাদর অভ্যর্থনা। আপনাদের চলে আসবেন আমি ভাবতে পারিনি। এই দেখতে এলাম মানুষজনের কোনো অসুবিধা হচ্ছে কিনা। খুব ভালো করেছেন, ভালো করে দেখে দিন। তবে আমার কি ভালো লাগছে জানেন, নবাবগঞ্জের রাজনৈতিক পরিবেশটা পাল্টাচ্ছে। দেওয়ারি শোনো, যা যা করবে খুব সাবধানে করবে, বুঝতে পেরেছো? অনেক বড় ঝুঁকির কাজ করতে যাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ রুদ্রদা, তুমি একটু এদিকে এসো তো। বলছি তুমি তো এখানে একটা আইটেমের পয়জন মেশাচ্ছ তো, জেঠুমণিকে বদনাম করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে আমার খুব ভয় হচ্ছে। এখানে মন্ত্রীরা আছে, যদি আমরা আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে? ইশিতা ইশিতা, পল্লব রায়চৌধুরীর ভাবমূর্তি খারাপ করার এর থেকে ভালো সুযোগ বোধ হয় আমরা পাবো না। এরকম সুযোগ তো বারবার আসে না। আর এখানে কিছু মানুষ আসবেন, তারা ওই খাবার খাবেন, কি অসুস্থ হবেন, মাসে মাসে বদনাম হবেন, এটা তো আমরা চাই। আচ্ছা যদি কোনো গণ্ডগোল হয়, যদি ধরো বাই চান্স ধরা ধরা পড়ে গেলাম আমি আর তুমি, বিরোধীরা আছে, দোষ চাপিয়ে দেবো, অসুবিধা কিছু হবে না। কিন্তু পল্লব রায়চৌধুরীকে বদনাম করার এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না, বুঝতে পেরেছো? তুমি টেনশন করো না, টেনশন করো। তিওয়ারি বারবার বলছি কিন্তু, যা করবে সাবধানে করো, লেগে পড়ো লেগে পড়ো, চল চল চল। এই তোমরা দুজন ভিড়ের মধ্যে মিশে থাকো, তারপর সময়ের মধ্যে কাজ করে হাওয়া যাবে, ঠিক আছে? চল সফটওয়্যার ঠিক করে দেখে নাও, আমাকে না আর স্ট্রেস দিও না, আমি এমনিতেই টেনশনে আছি, বুঝতে পেরেছো? মাস্টারমশাই আপনার আজকে খুব বিপদ, কে যে আপনাকে আজকে বাঁচাবে আমি জানি না। কিছুই জাস্ট কিচ্ছু রক্ষা করতে পারলেন না, না রইল আপনার সাম্রাজ্য, না রইল আপনার ভাবমূর্তি, আর আপনার আদরের ফুলকি, ওকে তো আমি আপনার নাকের তলা দিয়ে উড়িয়ে নিয়ে যাবো। তাহলে কী কী গেল? সাম্রাজ্য গেল, ভাবমূর্তি গেল, হৃদয় গেল, তিনটেই গন। স্যাড কেস। ভাঙ 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 ভাঙ, কাতরি ভাঙ, কাতরি কর, কাতরি কর। বাবা ভালো, কি হলো আপনার? ঠিক আছেন আপনি? এভাবে বাঁকে করে কেউ জল আনে? উঠুন উঠুন, উঠে আসুন। মাকালি, এখানেই পড়ে গেলাম, এবার কি হবে? গেলো গেলো বম্বল, সব গেলো, ফুলকি ধরা পড়ে গেল, চুপ চুপ চল 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 দেখি। আরে ও বউরা দাঁড়িয়ে আছে, করে তোলো না ওকে। না না আসতে, ওনার মধ্যে লেগেছে, লেগেছে আপনার। আপনি আপনি উঠে আসুন, আমার হাতটা ধরুন।
দাঁড়িয়ে তোলো না, দাঁড়িয়ে দেখছো কি তোলো? আস্তে আস্তে সাবধানে, ওনার বোধহয় কোমরে লেগেছে, দেখো তো। আরে আরে কি কি করছেন কি আপনি? তোমরা একটু বোঝাও না, এই অবস্থা কেউ বাঘ তোলে? আপনি ছেড়ে দিন, আমি তুলে দিচ্ছি। ফুলকির গলা শুনলাম মনে হলো, কি হচ্ছে এটা কি আমার? যেখানে সেখানে ফুলকির গলা কেন শুনছে? কোনো অসুবিধা নেই, বলছিলাম আপনি ওই দিকটা দেখুন, আমরা এদিকটা দেখে নিচ্ছি। না না না, আপনারা কেন? তোমরা তো কাজে ব্যস্ত, আর তাছাড়া তোমাদের মাছের হাত চারিদিকে গন্ধ হবে। ছেড়ে দাও, জল আমি পৌঁছে দিচ্ছি। যার কাজ তারই মানায় বাবু, আমার কাজ আমি করতেছি। এক সেকেন্ড, এইটা বোধ হয় আপনার। আমার মাথাটা বোধ হয় সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। কেন মনে হচ্ছে এটা ফুলকির হাত? রংটায় তো কোনো মিলও নেই, আশ্চর্য। কিরে রোহিত, এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ কাকুমণি, সব ঠিকই আছে, খালি এই জায়গাটা একটু পিছল হয়ে রয়েছে, জল পড়ে আছে। পিয়াল, একটু বালির ব্যবস্থা কর না, বালি ফেলতে হবে, যে কেউ পড়ে যাবে। অলরেডি একজন পড়েও গেছিলেন এক্ষুনি। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি, যা তো। দেখো স্যার, সবার জন্য কত ভাবে, অথচ দেখো আমাকে কি পরিমাণে অবিশ্বাস করে, এটাই আমার খুব খারাপ লাগে। ফুলকি, আমি শুধু এটুকানি জানি যে তুই খুব ভালো মেয়ে। হ্যাঁ, জামাইয়ের মনও খুব বড়, তবে কি জানিস তো, মা কালী যখন একবার তোদের দুজনকে কাছাকাছি এনে ফেলেছে, তখন আমার মনে হয় না তোদের দুজনকে খুব বেশি দিন আলাদা রাখবে। আলাদায় তো থাকতে হবে ভুম্বলদা, কাল তো আমি অশোকনগর ছেড়ে বাইরে চলে যাচ্ছি, তাই না? আর ওই সব দরদ সব বাইরের লোকের জন্য, আমার জন্যে স্যারের মনে শুধু ঘেন্নাই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।